মোবাইল বর্জন করেছিলাম, আমার নিজের কোনো মোবাইল নেই, কষ্টের কোনো বিকল্প হতে পারে না, রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করার পর একথা জানালেন বনগাঁর মেয়ে বিদিশা কুণ্ডু। আগামীতে চিকিৎসক হবার স্বপ্ন তার। মোবাইল বর্জন করেছিলাম, আমার এখনও পর্যন্ত কোনো মোবাইল ফোন নেই, 11-12 ক্লাস পর্যন্ত মোবাইলের দরকার হবে না, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। আর মোবাইলটা বর্জন করেছিলাম, মোবাইল আমার এখন অবধি নিজের নেই, আর আমার ভবিষ্যতে 11-12 অবধি লাগবে না এমনটাও ভাবি। মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করে একথা জানালেন বনগাঁর মেয়ে বিদিশা কুণ্ডু। বনগাঁর রেলবাজার এলাকার বাসিন্দা বিদিশা, বাবা কিশোর কুমার কুণ্ডু মাটিয়া স্কুলে শিক্ষকতা করেন, মা ববি মিত্র গাড়াপোতা গার্লসের প্রধান শিক্ষিকা। মাধ্যমিকে বিদিশার প্রাপ্ত নম্বর 687, অঙ্ক ও ভৌতবিজ্ঞানে 100 করে নম্বর পেয়েছে সে। বিদিশা জানায় দিনে 12-13 ঘন্টা পড়াশুনো করত সে, পড়াশুনোর পাশাপাশি গল্পের বই পড়ার নেশা রয়েছে তার। বাড়িতে বাবা মাই সবসময় তাকে সাহায্য করতেন, রাতের দিকে ক্লান্ত হয়ে পড়লে মা তার সাথে অঙ্ক করতে বসতেন বলেও জানিয়েছে বিদিশা। সত্যি আমি আজকে খুব খুশি হয়েছি, প্রথমে জানতাম না, মানে খুবই চাপে ছিলাম, সকালবেলা পড়াও ছিল, তারপর আস্তে আস্তে প্রথম যখন জানতে পারি আমি সত্যি মানে কেঁদে ফেলেছিলাম, মানে এতটাও আশা করিনি যে সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 6th হব এমনটা ভাবিনি, কিন্তু আমি আমার সাফল্য মানে এত পরিশ্রমের ফল যে পেয়েছি তার জন্য আমি খুবই খুশি। আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, দেশের জন্য মানুষের জন্য কিছু করার ইচ্ছা আছে। সকালবেলায় মোটামুটি বিকেলের দিকে পড়া থাকতো, স্কুলে যেতাম, বাকি তাছাড়া বাড়িতে প্রায় 12-13 ঘন্টা পড়েছি। প্রথম শুনে আমি সত্যি কেঁদে ফেলেছিলাম, মানে এতটাও আমি আশা করিনি যে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 6th হব এমনটা ভাবিনি, কিন্তু সত্যি আনন্দ হয়েছে। মা বাবার কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি, দুজনেই শিক্ষক ছিলেন বলে আমায় সম্পূর্ণ গাইড করতে পেরেছিলেন, আমার মা অঙ্কের টিচার ছিলেন বলে উনি আমার সাথে মানে রীতিমতো অঙ্কও করতেন, রাত্রিবেলার দিকে যখন পড়তে ভালো লাগতো না তখন মা সাথে বসে অঙ্ক করতো, বিভিন্ন পড়া ধরা থেকে শুরু করে টেস্ট পেপারের প্রশ্ন লিখে দেওয়া সবই মা বাবা খুবই সাহায্য করেছিলেন। আমি গল্পের বই পড়তে খুবই ভালোবাসি, বাকি মানে পড়া ছাড়া বাকি টাইমটা গল্পের বই পড়তাম। আর মোবাইলটা বর্জন করেছিলাম, মোবাইল আমার এখন অবধি নিজের নেই, আর আমার ভবিষ্যতে 11-12 অবধি লাগবে না এমনটাও ভাবি। মেয়ের সাফল্যে স্বভাবতই খুশি বাবা মা। বিদিশার বাবা বলেন, আমরা শুধু ওকে সাহায্য করেছি। খুব ভালো লাগছে, ও এত পরিশ্রম করেছে, তার ফল পেয়েছে, আমার খুব ভালো লাগছে। সকাল থেকে খুব চাপে ছিলাম আর কি, সংবাদ মাধ্যম 10টায় ওই সাংবাদিক সম্মেলন ছিল, ওই আমরা একটু খুলে বসেছিলাম, ওখানেই জানতে পারলাম ও 6th হয়েছে। এরকম আশা করিনি, তবে পুরো পরিশ্রম করেছে, চেয়েছিলাম পরিশ্রমের একটা ফল যেন পাই, এবার এটা রেজাল্ট হচ্ছে, সত্যি এতে খুব আনন্দিত, মানে অন্য কিছুই না, জাস্ট এই রেজাল্টটা ওকে একটু মানে সামনের পড়াশুনোই আর একটু উৎসাহ দান করবে। হ্যাঁ, আমি ওর সাথে থাকতাম, পুরো অঙ্কটাই দেখানোর পেছনে মার হাত আছে, আর মানে রীতিমতো আমার সাথে অঙ্ক করতো, ভালো লাগতো, মানে পড়াটা আমি ভালোবাসি এবং ওর সাথে পড়ে আনন্দ পেয়েছি, কারণ ও কি রেজাল্ট হবে সেটা ভাবিনি, খাটতো, আর আমার ওই ওর খাটার সাথে থাকতে ভালো লাগতো, এটা বড় কথা। এদিন বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বিদিশার বাড়িতেও যান পৌরপতি সহ স্থানীয় কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগী সহ অন্যান্য কাউন্সিলররা, শুভেচ্ছা জানান তারা বিদিশাকে। এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, বাংলা বিভিন্ন জেলার সঙ্গে এবার প্রথম 10 জনের টক্করে বনগাঁ পৌরসভার কুমুদিনী স্কুলের সমাদৃতা এবং বিদিশা দুজনাই উঠে এসছে, একজনের 4th, একজনের 6th। আমরা মনে করি যে 10 জন যারা হয় তারা সবাই প্রথম স্থানের অধিকারী, তো আমরা এখন সমাদৃতার বাড়িতে রয়েছি, সমাদৃতাকে নিয়ে সমস্ত কাউন্সিলররা আছেন এখানে, প্রফেসর, ডাক্তার, বিজ্ঞানী থেকে শুরু করে বিভিন্ন কিছু হয়েছে, কিন্তু 4th এবং 6th এই আসনটা কোনো দিনই বনগাঁর কাছে আসেনি,
সে বিদিশা এবং সমাদৃতা ওরা আজকে বনগাঁর এই সোনার ফলকটি এনে দিয়েছে। সুতরাং এই পরিবারের বাবা মা এবং বিদিশার কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। এবং বনগাঁ পৌরসভা এবার যে রেজাল্ট করেছে, সবথেকে এবার শিক্ষা জগতের বড় উৎসব আমরা এখানে পালন করব। তাদের মধ্যে আমাদের যারা থাকবেন তারা হচ্ছে বিশেষ করে বিদিশা এবং সমাদৃতাকে সামনে রেখেই সমস্ত বনগাঁর যারা স্টুডেন্ট তাদের কাছে বার্তা দেব, সবাই সমাদৃতা এবং বিদিশার মতো হও এবং সব বাবা মাই যেন তাদেরকে সেই পঠন পাঠনের ক্ষেত্রে ঠিক সেইভাবেই যেন ঘাট করে। আগামীতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করার উদ্দেশ্য বিদিশার। বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী বিদিশা, ছাত্রীর সাফল্যে খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী উকিল। এ বিষয়ে প্রধান শিক্ষিকা বলেন, খুবই আনন্দের খবর, দীর্ঘদিন পরে চতুর্থ এবং ষষ্ঠ স্থান পেয়েছে। এর আগে একাদশ অনেকবারই হয়েছে, কিন্তু কি বলবো, মানে গর্বে, মানে খুবই ভালো লাগছে আমার এই ব্যাপারটা। স্কুলে আসার পরে এরা, মানে আমি ষোলোতেই স্কুলে এসেছি, ষোলো সালে, 2017 সালে এরা প্রথম পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়। এবং যে মেয়েটি সমাদিতা সেন প্রথম হয়েছে, তার মা আমার ছাত্রী, এবং আমি আগে হাবড়া গার্লস স্কুলে ছিলাম, সেখানে ওর মা শিক্ষিকা ছিলেন। সেই হিসেবে আরও একটা বাড়তি পাওনা যে আমার ছাত্রীর মেয়ে আবার মানে স্ট্যাট করলো। ওরা খুবই ভালো ছিল পড়াশুনো এবং ওরা নিয়মিত ক্লাস করতো এবং খুবই ওবিডিয়েন্ট, এবং বিভিন্ন বিশেষ করে সমাদিতা এবং এ কিন্তু মানে মাল্টি ট্যালেন্টেড করলে ভুল হবে, এবং অনেক কিছু এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। যেমন ও খুব ভালো তবলা বাজাতে পারে, গিটার বাজাতে পারে, গান করতে পারে, নাটক করতে পারে, খুব ভালো বাগ্মী বলতে পারে খুব সুন্দর। এবং বিদিশাও খুব ভালো মেয়ে, বিদিশাকেও আমি পারিবারিকভাবেও চিনি এবং আমার ছাত্রী, ওরা দুজনে 2017 থেকে পড়ে বিভিন্ন স্কুলের যত মানে কার্যকলাপে ওরা যুক্ত থাকতো, এবং ওরা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে স্কুলের হয়ে অনেকবার মান রক্ষা করেছে। আমি খুবই মানে আনন্দিত আমি যে মানে ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।